বাధికর এক সকলে অধিকার জাতিসংঘ উনিশ সালের দশই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি ধর্ম বর্ণ বয়স নারী পুরুষ আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার নিচের ছক থেকে কয়েকটি মৌলিক মানবাধিকার জেনে নিই মানুষ জন্মগতভাবে স্বাধীন স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার শিক্ষা গ্রহণের অধিকার প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার বিনা কারণে গ্রেপ্তার ও আটক না হওয়ার অধিকার আইনের চোখে সমতা সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার সম্পত্তি ভোগ এবং সংরক্ষণের অধিকার নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার নারী পুরুষ অধিকার আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এ বিষয়ে সকলকে সচেতন করব কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব এসো বলি অধিকার আদায়ের বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো সরকার কি করতে পারে সমাজ কি করতে পারে মানুষ কি করতে পারে তুমি কি করতে পারো এসো লিখি একটি অধিকার বেছে নাও এবং এ অধিকারটি কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করো কাজটি জোড়াই করো আরও কিছু করি যেকোনো একটি অধিকার নিয়ে ছোট দলে ভূমিকা করো ধরে নাও এই অধিকার অধিকার থেকে তুমি তুমি বঞ্চিত কি করতে পারো যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি ক মানব পাচার খ যে কোনো স্থানে যেতে পারা গ রপ্তানি ঘ আমদানি খালি ঘর পূরণ ক। মানুষ হিসেবে সবার সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে খ মানুষের ভালোভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় অধিকারকে বলে মানবাধিকার গ সব মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে ঘ জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে উনিশশো সালে